আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজশাহীর কাটাখালী পৌরসভা আবুয়ামীগের নয়টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড পুলিশের বিভাগীয় মামলার সাক্ষীকে বাগে আনতে কলেজ ছাত্রের বিরুদ্ধে রাজশাহী বাঘা থানায় মামলা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহীর কাটাখালী পৌরসভা আওয়ামী লীগের নয়টি ওয়ার্ড কমিটি নিয়ম বহির্ভূতভাবে বিলুপ্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতৃবৃন্দরা মঙ্গলবার বেলা নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকার একটি রেস্তোরাঁয় এর আয়োজন করা হয় এ সময় ওয়ার্ডগুলোর সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে তারা বলেন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঙ্গে সভা করার পর দলের নয়টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে যা দুঃখজনক তারা বলেন পবা মোহনপুরের এমপি আইন উদ্দিনের আদেশেই এমন সিদ্ধান্ত নিয়েছেন পৌর আওয়ামী লীগ তারা এর তীব্র প্রতিবাদ জানিয়ে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন তারা এ সময় কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সামা ও সাধারণ সম্পাদক জহরুল আলম রিপুনের পদত্যাগ দাবি করেন গত রোববার বিকেলে জেলার পবা উপজেলার কাটাখালী পৌর এলাকার এক থেকে নয় নম্বর ওয়ার্ড কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয় আমাদের আমাদের কমিটি ভাঙার মুখ্য উদ্দেশ্য আমরা এখন বুঝতে পারলাম যে আসাদ ভাই ওখানে যায় চা চক্র করে এস এম খারুজ্জামান লিটন ভাইয়ের প্রচারণা করেছে বা আমাদের সাথে পরামর্শ করেছে এটাই আমাদের কাল হয়ে গেছে সেজন্যই একমাত্র আমাদের কমিটিটা যেহেতু উপজেলা আওয়ামী লীগের সভাপতি জানে না বিষয়টা আমরা গিয়েছি তার কোনো পরামর্শ নেয়নি জেলা আওয়ামী লীগকে জেনেছি জেলা আওয়ামী লীগের সভাপতির কাছে ভারপ্রাপ্ত সভাপতির কাছে জেনেছি যে যেহেতু উনিও জানে না তাহলে আমরা এটা ধরেই নিব আর ওনার আমার যেই প্রেসিডেন্ট সেক্রেটারি আছে আবু শামা ভাই রিপন ভাই আমরা এটা ধরেই নিতে পারি যে এটা আইন ভাইয়ের নির্দেশেই করেছে আমরা তৃণমূলের মানুষ আমরা তৃণমূলের রাজনীতি করি প্রত্যেকটা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে উপস্থিত আছে তৃণমূলের লোক কিন্তু তৃণমূলের লোকের থেকে চাওয়া পাওয়াটা বেশি থাকে স্বাভাবিক উচ্চমহলে যারা অবস্থান করছে যারা এমপি মন্ত্রী যারা যেই জায়গায় অবস্থান করছে দলীয় পর্যায়ে বড় জায়গায় আসলে সেই জায়গায় যাওয়ার আমাদের সুযোগ নেই আমরা আমাদের সীমাবদ্ধ পৌরসভা প্লাস উপজেলা এখানে অন্তর্দ্বন্দ্ব চলছে আমরা কখনোই চাব না বা কখনোই চাই না যে আমাদের কাটাকালি পৌরসভা পৌরসভা থাক সিটি কর্পোরেশন হোক আমরা দেখছি যে সিটি কর্পোরেশনের যে উন্নয়ন আমাদের পৌরসভায় সেই উন্নয়ন নেই সিটি কর্পোরেশনের সাথেই আমাদের কাটাখালি পৌরসভা আমরা সব সময় চাই যে আমরা সিটি কর্পোরেশনের মিত বসবাস করি রাজশাহীর চারঘাট এলাকায় শিশু ধর্ষণ মামলায় এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এছাড়াও এক লক্ষ টাকা অর্থ দ্বণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে মঙ্গলবার দুপুরে নারী ও শিশুর নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই এর বিচারক মোহাম্মদ হাসানুজ্জামান এই আদেশ দেন দণ্ডপ্রাপ্ত আসামি সজান চারঘাট থানার কানগাড়ি এলাকার মৃত মুসলিম গাজীর ছেলে জানা গেছে দুই এলাকার এক তরুণীকে আসামি তার বাড়িতে নিয়ে যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে এর তিন মাস পর সেই মেয়ের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয় এরপর তার পরিবার পুঠিয়া উপজেলা ঝলমলিয়া এলাকায় স্থানীয় হোমিও চিকিৎসকের নিকট নিয়ে যায় ওই চিকিৎসকের ওষুধ খেয়ে তিনি সুস্থ না হওয়ায় স্থানীয় লোকজনের পরামর্শে পরিবার পরিকল্পনা অফিসে চারঘাট নিয়ে যান সেখানে পরীক্ষা করে জানা যায় সে তিন মাসের অন্তঃসত্তা এ ঘটনায় স্থানীয়রা জানাজানি হলে আসামি শাহজাহান গাজী কৌশলে পালিয়ে যায় পরে ওই তরুণীর বাবা বাদী হয়ে গত দুই সালে ফেব্রুয়ারি মাসে চারঘাট থানায় মামলা দায়ের করেন সেই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন রাজশাহীর বাঘা থানায় এক কলেজ ছাত্রের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা দেয় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই কলেজ ছাত্র মঙ্গলবার দুপুরে নগরীর শিরোইল এলাকায় পুবালি মার্কেটে অবস্থিত বরেন্দ্র প্রেস ক্লাবের আয়োজন করা হয় এ সময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী কলেজ ছাত্র আরফা সাঈদ ও তার পরিবার জানান কিছুদিন আগে সংবাদ সম্মেলন করে এস আল ইমরানের চাঁদাবাজির কল রেকর্ড ফাঁস করার ঘটনায় তাকে সাময়িক বহিষ্কার করা সহ তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এই মামলায় ভুক্তভোগী কলেজ ছাত্রকে সাক্ষী করা হয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যেন ওই কলেজ ছাত্র সত্যি ঘটনা তুলে ধরতে না পারেন এবং তাকে পুলিশ যেন বাগে আনতে পারেন সে কারণে তাকে পর্নোগ্রাফি ও ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলায় ১৯ নম্বর আসামি করা হয়েছে যা মিথ্যা বানওয়াট পুলিশের সাজানো পূর্বের ঘটনার প্রতিশোধ নিতেই এমন মামলায় জড়ানো হয়েছে বলে জানায় আরাফাত বর্তমানে সে নিরাপত্তাহীনতা সহ শিক্ষা জীবন নিয়ে শঙ্কিত তিনি পুলিশের আইজিপি সহ স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ডিজিটাল নিরাপত্তা আইনে পর্নোগ্রাফি মামলার মামলায় আমাকে ১৯ নম্বর আসামি করা হয় এরপর ষোলোই মে মঙ্গলবার আমাকে এসআই আল ইমরানের বিরুদ্ধে বিরুদ্ধে হওয়া বিভাগীয় মামলায় সাক্ষী প্রদানের জন্য ডাকেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এরশাদ এতে আমি শঙ্কিত হয়ে যাই এখন আমি নিরাপত্তা নিরাপত্তাহীনতায় ভুগছি যে কোনো সময় তারা আমাকে ফাঁসিয়ে দিতে পারে সাক্ষ্যদানের তারিখ পিছিয়ে দেওয়া এবং মিথ্যা মামলার নাম ঢুকিয়ে ফাঁসানো সহ অনেক ষড়যন্ত্রই পুলিশ হয়ে লিপ্ত হয়েছে এর আগে এসআই আল ইমরানের বিরুদ্ধে হওয়া বিভাগীয় মামলায় সাক্ষী তার পক্ষে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হয় আমাকে পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বাজের সংবাদ প্রকাশ করায় পুলিশের অনেক মানক্ষুণ্ণ হয়েছে রাজশাহীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খারুজ জামাল লিটন সোমবার ও মঙ্গলবার পৃথক স্থানে এর আয়োজন করা হয় এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য দেন সোমবার রাত সাড়ে আটটায় নগর ভবনের সিটি হলরুমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ঐক্যজোটের নেতৃবৃন্দদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন সিটি মেয়র লিটন সবার শুরুতে রাশিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন নেতৃবৃন্দ সবাই বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী ঐক্যজোট রাশে বিভাগীয় সভাপতি ও সাংগঠনিক উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাসুদ রানা জেলা সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার ইকরামুল হক সাধারণ সম্পাদক কর্পোরাল সাইফুল ইসলাম এদিকে মঙ্গলবার বেলা বারোটায় রাজশাহী মেডিকেল কলেজ ডাক্তার রহমান চৌধুরী অডিটোরিয়ামে সমবায় প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন সিটি মেয়র সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সমবায়ের যুগ্ম নিবন্ধক মকলিসুর রহমান সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সমবায়ের উপনিবন্ধক মোহাম্মদ নুরুন নবী উপনিবন্ধক সাহানা শিল্পী নানোরা এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ